হ্যালো বন্ধুরা, আমি বাথুন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আফটার ইফেক্টস একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে একই মানুষকে দুইজন বা তিনজন করে দেখানো যায়। তো আসুন আমরা টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে মেইন ভিডিওটি আগে একবার দেখে নিই। আমার এই ভিডিওটিতে দেখুন, তিনজনই একই মানুষ, একজন গুলি করলো, আরেকজন পড়ে গেল। যাই হোক, এখানে আসলে আমাদের গুলি করা বা রক্তের ইফেক্টে মেইন ইফেক্ট নেই। আমাদের মেইন ইফেক্টটি হচ্ছে এখানে এই তিনজনই একই মানুষ, কিভাবে এটি সম্ভব হলো। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আসলে শুধু সফটওয়্যারের ব্যবহারই যথেষ্ট নয়, আপনাকে এ ধরনের কাজের ক্ষেত্রে শুটিংয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। শুটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয়ে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। তো আসুন আসলে আমার শুটিংয়ের মেইন র ভিডিওটি আমরা আগে একবার দেখি। আপনারা দেখুন, শুটিং এর সময় আমার ফ্রেন্ড প্রথম এই পাশ থেকে ওর শুটটি করলো। ওকে, আমাদের এই অংশ কাট হলো। এবার সে সকাল পাচ্ছে, দেখুন এবার সে আবার তার দ্বিতীয় পজিশনে অভিনয় করছে। দেখুন একটি আসলে গুলির ইফেক্ট কিভাবে ধারণ করতে হয়, কোনো কিছু ছাড়া সে মাটিতে আছাড় খেলো। আমাদের দ্বিতীয় অংশের কাজ শেষ হলো, এবার আমরা তৃতীয় অংশ। ও আচ্ছা, এক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাদের ক্যামেরা কিন্তু একদমই স্টিল থাকতে হবে। অর্থাৎ ক্যামেরা যদি কিছুটা তিনটি ক্যামেরা যদি পুরো শুটিংয়েও কিছুটা নড়চড় হয়, তাহলে কিন্তু আসলে কাজটি আর পারফেক্টভাবে করা সম্ভব হবে না। তো আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ক্যামেরা যেন স্টিল থাকে। এজন্য আমরা আসলে একটি ক্যামেরা স্ট্যান্ড বা ট্রাইপড ব্যবহার করতে পারি। আমিও ক্যামেরাটি একটি ট্রাইপডের উপরে রেখেছিলাম। তো দেখুন এবার আমাদের আমি আসলে এখানে ওর সুবিধার জন্য আমি নিজে ওকে দেখাচ্ছি। অর্থাৎ ও এখানে যে অংশটি অভিনয় করেছিল, ওর সিকোয়েন্সের সুবিধার জন্য আমি ওকে জাস্ট করে দেখাচ্ছি ওর মুখের অভিব্যক্তির জন্য। ওকে, আসুন এবার আমরা আমাদের সফটওয়্যারের কাজ শুরু করি। আমরা প্রথমে আমাদের প্রয়োজনীয় ফুটেজটি ইম্পোর্ট করবো, সেজন্য এখানে মাউসে ডাবল ক্লিক করব, তারপর ফুটেজটি, ওকে, ফুটেজটিকে ড্রাগ করে আমরা নিউ কম্পোজিশনে নিব। দেখুন আমাদের ভিডিওটি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের তিনটি, অর্থাৎ আমাদের যে তিনটি অংশ নিয়ে আমরা কাজ করবো সেই তিনটি অংশকে আগে আমাদের আলাদা করতে হবে। তো আমার দেখুন আমাদের, ওকে, আমাদের প্রথম অংশটি শুরু হবে এখান থেকে। সো আমি এখানে কিবোর্ডের অল্ট এবং ব্র্যাকেট বাটনটি চাপবো, ফলে এটি এখানে চলে আসবে, অথবা আপনারা মাউস দিয়ে কাজটি করতে পারেন। এটি ওটি ছিল কিবোর্ডের শর্টকাট, এবং এটি এই সিকোয়েন্সটি শেষ হবে মোটামুটি, হ্যাঁ আমরা এখানে এই সিকোয়েন্সটি শেষ করতে পারি। আমরা লেয়ারটি সিলেক্ট করে এডিট থেকে স্প্লিট লেয়ার ক্লিক করব। দেখুন আমাদের এটি আলাদা হয়ে গেল। আমরা এটিকে রিনেম করব কাজের সুবিধার জন্য, রাইট, অর্থাৎ এটি আমাদের রাইট ফুটেজ, অর্থাৎ ডান দিকের। এবার আমরা আমাদের মিডেলটি নিব। ওকে, আমাদের মিডেলটি মোটামুটি শুরু হবে এখান থেকে। ওকে, আমরা আমাদের মিডল লেয়ারটি এখান থেকে নিতে পারি। আমরা আবার লেয়ারটি সিলেক্ট করে এডিট স্প্লিট লেয়ার নিব, এখান থেকে স্টার্ট, এবং এটির ফিনিশিংটা হবে মোটামুটি, হ্যাঁ আমরা এই জায়গায় মোটামুটি ফিনিশিংটা দিতে পারি। আবার এডিট স্প্লিট লেয়ার, এটিকে আমরা রিনেম করব মিডল নামে। ওকে, এবার আমাদের সর্বশেষ অংশটি, ওকে, এটি শুরু হবে, হ্যাঁ আমরা এখান থেকে এটিকে শুরু করতে পারি। সিলেক্ট করে আবার এডিট স্প্লিট লেয়ার, এবং এটি শেষ হবে মোটামুটি, হ্যাঁ এখানে মোটামুটি শেষ হবে। ওকে, এটিকে রিনেম করুন লেফট। ওকে, এবং আমাদের এই অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এবার আমরা আমাদের যে কাজটি করব সেটি হচ্ছে
আমরা আমাদের প্রথমে রাইট ফুটেজটি নিব এবং রাইট ফুটেজটিতে আমরা যে কাজটি করব, অর্থাৎ আমাদের এখানে আমাদের অ্যাক্টর যে অংশটিতে আছে সেই অংশটিকে আমরা সিলেক্টে রেখে বাকি অংশগুলো ডিলিট করে দিব। ফলে আমাদের যেটি ঘটবে, আমাদের রাইট লেয়ারটির নিচে যে লেয়ারটি আছে আমরা এখানে যে অংশটি সিলেক্ট করব আর যে অংশটি ডিলিট করে দিব সেই অংশ দিয়ে আমাদের নিচের লেয়ারটিরতে যা আছে তা দেখা যাবে। আপনারা দেখুন, আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব। এক্ষেত্রে কাটার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন দেখুন, আমাদের এখানে লেয়ারটি ওকে, আমার ফ্রেন্ডের হাতটা সর্বোচ্চ এখান পর্যন্ত এসেছে। সো আমরা এখানে মোটামুটি ওকে, হ্যাঁ দেখুন, এবার এটির নিচে আমি যদি আমার লেফট ফুটেজটিকে নিয়ে আসি, তাহলে দেখুন অলরেডি আমাদের এই ডিলিট করা অংশ দিয়ে আমরা আমাদের নিচের লেফট ফুটেজটি দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা লেফটটিকে কোনো রকম এডিট না করে আমরা মিডলটিকে এডিট করব। এই জন্য আমরা মিডলটি নিয়ে নেব এবং আমাদের রাইট ফুটেজটি আপাতত বন্ধ রাখবো। ওকে, মিডল ফুটেজটি দেখুন, মিডল ফুটেজটি মোটামুটি এখান দিয়ে আমাদের কাটতে হবে এবং ও যখন মাটিতে পড়েছে সেক্ষেত্রে মোটামুটি এতটুকু। তো আসুন আমরা কাটা কাজটি শেষ করে ফেলি। আবারও আমরা পেন টুল সিলেক্ট করব এবং দেখুন রাইটটি ওকে, আমাদের তিনটি ফুটেজ একত্রে চলে আসলো। আমাদের কাজ মোটামুটি অনেকখানি শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের যে ক্ষুদ্র কিছু কাজ আছে সেটি হচ্ছে, দেখুন আমাদের দুটি ফুটেজের কালারে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। আমরা যদিও শুটিং করেছিলাম, কিন্তু আসলে বিকালে শুটিংটি করেছিলাম এবং সূর্যের তারতম্যের ফলে এটি দেখা দিয়েছে। এবং আরেকটি ক্ষুদ্র সমস্যা দেখুন, এখান দিয়ে আমাদের আরেক ফ্রেন্ডের মাথা দেখা যাচ্ছে। তো আমরা আসলে এটিকে বন্ধ করে দিই। আমরা মিডল লেয়ারটি সিলেক্ট করে ওকে, এবার আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে দেখুন, আমাদের দুটি লেয়ারের মাঝখানের কালারের যে তারতম্যটা, আমাদের মিডল লেয়ারের কালারটি কিছুটা অন্যরকম, আবার আমাদের রাইট লেয়ারের কালারটা কিছুটা অন্যরকম। তো আমরা এই সমস্যার সমাধানের জন্য মিডল লেয়ারটি সিলেক্ট করব। মিডল লেয়ারটি না, আমরা আমাদের রাইট লেয়ারটি সিলেক্ট করব এবং আমাদের এই মাস্কের এটি তুলে দিব দেখার সুবিধার জন্য। এবার দেখুন, আমরা কিবোর্ডের এম চাপব এবং এখান থেকে এফ চাপব, মাস্ক ফিদার সিলেক্ট করে নেব এবং এটিকে আমরা 12 করে দেব। দেখুন অলরেডি এটি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আসলে মাস্ক ফিদারে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে কিছুটা ব্লার করে দেওয়া। দেখুন এখানে আমাদের জিনিসটি স্বাভাবিক, কিন্তু আমরা যদি এটিকে বাড়িয়ে দিই ফলে আমাদের শার্প এজটি ব্লার হয়ে মোটামুটি ওই ওটির সাথে মিলে যাচ্ছে, ফলে আর দুটির পার্থক্য আমরা ধরতে পারছি না। এখনও ইচ্ছা কালারে কিছুটা তারতম্য আছে, আপনারা ইচ্ছা করলে এক্ষেত্রে একটি কালার কারেকশন ইউজ করতে পারেন। আমরা আমাদের মিডল লেয়ারটির কালারটা কিছুটা বাড়িয়ে দিতে পারি। এর জন্য মিডল লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে আমরা কার্ভস ইফেক্ট নিব এবং মিডল লেয়ারটিকে কিছুটা ব্রাইট করে দেব, না বেশি ব্রাইট করলে আমার মনে হয় আমাদের কালার কারেকশন ইফেক্ট ইউজ না করাটাই বেটার হবে। ওকে, আমরা এইভাবে আসলে ভালো আছি। এবার দেখুন, আমাদের কাজ মোটামুটি শেষ। আরেকটি ক্ষুদ্র যে কাজটি আছে সেটি হচ্ছে আমাদের টাইমিংয়ের কিছুটা সমন্বয়, অর্থাৎ আমার ফ্রেন্ডই যেই ফ্রেন্ড যে মুহূর্তে গুলিটা করবে, মিডল লেয়ারটিও সেই মুহূর্তেই মাটিতে পড়তে হবে মিডল লেয়ারটির অ্যাক্টরটিকে। তো দেখুন গুলিটা মোটামুটি ওকে, আমরা ফ্রেম বাই ফ্রেম আগানোর জন্য কিবোর্ডের পেজ আপ এবং পেজ ডাউন বাটনটি ব্যবহার করতে পারি। ওকে দেখুন, আমাদের এই ফ্রেমে গুলিটি করা হয়েছে আমরা ধরতে পারি। তাহলে পরবর্তী ফ্রেম থেকে আমাদের মিডল লেয়ারের অ্যাক্টরটি মাটিতে পড়তে থাকবে। তো আমাদের আসলে লেয়ারটি জায়গা মতো নেই, এই জন্য আমরা লেয়ারটিকে কিছুটা আগিয়ে দেব। দেখুন ওকে, এবার জিনিসটি অনেকটা বাস্তবসম্মত দেখা যাচ্ছে।
গুলি করা হলো এবং ওর মাথায় হয়তো এই ফ্রেমে গুলিটি লেগেছে এবং দেখুন সে আস্তে আস্তে মাটিতে পড়ে যাচ্ছে। এবং আরেকটি ব্যাপার, আমাদের থার্ড লেয়ারও একটি ওর মৃত্যুর ফলে একটি আনন্দসূচক চিহ্ন এখানে দেখিয়েছে, তো এটির আর টাইমিং মোটামুটি ঠিকই আছে, এটি আর এডিট করার কিছু নেই। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই শর্ট টিউটোরিয়ালটি থেকে আপনারা মোটামুটি ধারণা পেলেন যে কীভাবে এ ধরনের ইফেক্টের কাজগুলো করতে হয়। আর হ্যাঁ, আমার মেইন ভিডিওতে আরও কিছু ইফেক্ট ছিল, সেটি হচ্ছে রক্তের ইফেক্ট এবং মাজল ফ্লাশ। তো আসলে আমি আমার পূর্বের প্রথম টিউটোরিয়ালটিতে মাজল ফ্লাশ নিয়ে আলোচনা করেছি, আমার মনে হয় আপনারা ওই টিউটোরিয়ালটি দেখলেই এই মাজল ফ্লাশের ব্যাপারটি ধরতে পারবেন। এবং এখানে যে রক্তের ইফেক্টটি আছে সেটিও আসলে খুবই সাধারণ একটি ইফেক্ট, আপনারা এটি নিজেরাই করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ইউটিউবের বিভিন্ন আরও অন্যান্য যেসব টিউটোরিয়াল আছে সেখান থেকে এটি শিখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।